সমাজ সঠিক পথে পরিচালিত হোক, আর সেই লক্ষ্যে পৃথিবীর দেশে দেশে কাজ করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা। এই বিষয়টি ব্যতিক্রম নয় রাজ্যের ক্ষেত্রেও। সমাজকে সঠিক পথ দেখাতে গিয়ে এরাজ্যেও বারে বারে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা, আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের অফিস। এবার ভেঙে গড়িয়ে দেওয়া হলো সাংবাদিকদের একটি সংগঠন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মোহনপুর সাব ডিভিশন কমিটির একটি অফিস ঘর। লুটপাট হয়েছে ভেতরে থাকা আসবাবপত্র। অফিসটির অবস্থান কালীবাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মোহনপুর মহকুমার অন্তর্গত কর্মরত সাংবাদিকরা। সেখানকার প্রেস ক্লাবের সম্পাদক সুমন মোহলন বিশ জানান, কয়েকদিন ধরে বামুড়িয়া কালীবাজার সংলগ্ন খোলাবাড়িতে আনন্দ মেলার নামে চলছিল রমরমা জুয়ার আসর। লেফুঙ্গা থানা ও বামুড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ বাবুরা প্রথম অবস্থায় বিষয়টি নিয়ে চুপ থাকলেও সাংবাদিকদের খবর করার পর টনক নড়ে। এরপর পুলিশ দপ্তর হয় ও ব্যবস্থা গ্রহণ করে। এতেই ক্ষিপ্ত হয় জুয়া বাণিজ্যে যুক্ত সমাজদ্রোহীরা। এর জোরে এ আক্রমণ। তো আমরা অপ্রত্যাশিত ভাবেই আমরা সন্ধ্যা রাত্র নাগাদ আমরা খবর পাই কিছু দুষ্কৃতীরা এসে আমাদের এই অফিস ঘরটাতে ভাঙচুর চালায়। আর যথারীতি আমরা খবর নেওয়ার চেষ্টা করি ঘটনা কি হয়েছে। তো যতদূর আমরা খবর পেয়েছি, এখানে একটা পাশে একটা জুয়ার আসর চলছিল, সেই জুয়ার আসর নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিয়মিত নিউজ হচ্ছিল, রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে তা বিগত 3-4 দিন যাবৎ নিয়মিত নিউজ হচ্ছিল এবং পুলিশও যথারীতি অ্যাকশন নিচ্ছিল। তো যতদূর খবর পেয়েছি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিছু দুষ্কৃতীরা এসে আজকে সন্ধ্যা রাতে আমাদের এই অফিস ঘরে হামলা চালায়। এবং এই যে ঘটনা সংঘটিত হয়েছে, আমরা ত্রিপুর ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মোহনপুর সাব ডিভিশন কমিটির পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা পুলিশে অভিযোগ দায়ের করব। আমরা সাংগঠনিক যে সিদ্ধান্ত হয়েছে যে পুলিশে অভিযোগ দায়ের করার জন্য। ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, ছিঁচি রব উঠেছে সচেতন মহলে। সাংবাদিকরা দুষ্কৃতীদের নাম ধাম নিয়ে থানায় মামলা করেছেন। অপরাধীরা যেন পার পেতে না পারে তার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সাংবাদিক সংগঠনটি। আমরা পুলিশের কাছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অবশ্যই দাবি জানাবো, যারাই এই ঘটনার সাথে, জঘন্য ঘটনার সাথে জড়িত, তাদেরকে যাতে উচিত শাস্তির ব্যবস্থা করা হয়। কারণ আজকে দেখুন, একটা সমাজের মধ্যে যদি একটা অসামাজিক কোনো কাজ ঘটে, সেটাকে তুলে ধরার কাজটা কিন্তু সংবাদ মাধ্যমে। সংবাদ মাধ্যম এইটুকুন কাজটাই শুধু করেছিল, তার যে পেশাগত দায়িত্ব সেটাই পালন করেছিল। আজকে এইটুকুন তার পেশাগত দায়িত্ব পালন করার কারণেই আজকে তার যে এই সাংগঠনিক যে অফিস, সেই অফিসে আজকে ন্যাক্কারজনকভাবে এই হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয়, যা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং দোষীদের গ্রেপ্তারের দাবিও জানাচ্ছি সেই সঙ্গে। আদতে ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা, না আর 10টি ঘটনার মতো এই ঘটনাটিও ফাইলবন্দি থাকবে পুলিশের খাতায়, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এখন দেখার সদ্য দায়িত্ব পাওয়া মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী এই নেককারজনক ঘটনার জন্য তৎপরতা দেখান কিনা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।